নমস্কার, আপনাদেরকে চাই আছে ইপাথশালা ইউটিউব চ্যানেল। আমার বহু ছাত্র ছাত্রীয়ে মোক একটা প্রশ্ন সুধি আছে যে যি ফোর ইয়ার আন্ডারগ্রেজুয়েট প্রোগ্রামের পরীক্ষার ফলাফলসমূহ দি আছে সেই পরীক্ষার তেওঁলোকে কিমান পার্সেন্ট পাবর বাবে সক্ষম হয়েছে। গতি এই ভিডিওটিত মই ইয়ার উপরতে আলোচনা করব বিচাৰিছো। আপনাদেরকে নিজেও উলাই লব পাৰিব যে আপনি এটা সেমিস্টারত বা এভারেজ আপনার পার্সেন্টেজ কিমান আছে। আশা করছি আপনাদের এই ভিডিওটি কিছু পরিমাণে হলেও উপকৃত করব। কিন্তু ভিডিওটির আগলকে যাওয়ার আগত যদি আপনাদের এটালেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা তাহলে অনুগ্রহ করে আপনাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। গতি এটা হোক, আজি আমি মূল ভিডিওটি আরম্ভ করো। এটা চাক আপনাদের আপনাদের যিকেইখন পেপার আছে বা যিকেইখন আপনাদের মার্কশিট আছে সেই মার্কশিট কেইখনত যদি আপনাদের চাই তেতিয়া তাত কিছু লেটার গ্রেড পাব, যেনে পি 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 নহয় জানো। এটা এই যি লেটার গ্রেড আছে বা লেটারবিলাক আছে সেইবিলাকেনো কি বুঝাইছে সেইটো মই আপনাদের এতিয়া বুঝাই দিব বিচাৰিছো। যেনে পি পি মানে হৈছে পাস্ট, আর ইয়াত যেটো আপনাদের গ্রেড পয়েন্ট আছে গ্রেড পয়েন্ট হৈছে ফোর, আর যেটো মার্কর রেঞ্জ আছে সেইটো মার্কর রেঞ্জ হৈছে 40। অর্থাৎ কোনোবাই যদি এখন পেপারত পি পাইছে, ইয়াত চাক পি পি মানে তেহেতে কিমান পাইছে 40 মার্কস পাইছে, অর্থাৎ 40 নম্বর পাইছে এই যে পেপার আছে। এতিয়া কোনোবাই যদি সি লেটার গ্রেড পাইছে তেতিয়াহলে হেটর যে গ্রেড পয়েন্ট আছে গ্রেড পয়েন্ট হবো আপনার 5, আর ইয়ার যে রেঞ্জ অফ মার্কস আছে সেটা আপনার 41-50। অর্থাৎ যদি আপনাদের সি পয়েন্ট পায় তেতিয়াহলে আপনি 41 নম্বরও পাব পারে, 42 নম্বরও পাব পারে, 43 নম্বর, এনেক আপনার 41-50 ভিতর যিকোনো একটা নম্বর পাব পারে। কিন্তু মনত রাখব যদি আপনাদের সিম্পলি পি পাইছে, পি পাইছে মানে আপনি ডাইরেক্ট 40 নম্বর পাইছে, না তাতক বেশি পাইছে না তাতক কম পাইছে। আর যদি এফ আহে, এফ আহিলে আপনার কি হবো 40 মার্কসতক তলত। এটা আপনার মই আগলকে কোয়ার আগত ইয়াতে জানাব বিচাৰিছো যে যেটা আপনার 5 মার্ক আছে আগতে এইটা 30% আসে, কিন্তু এটা এই কি হয়েছে আপনি থিওরিত 40% পাব লাগিব, প্র্যাকটিক্যালত 40% পাব লাগিব, ইন্ডিভিজুয়ালি আর ইন্টারনেলত আপনি 40% পাব লাগিব। বহুতর এফ আহিছে, এটা এফ আহিছে মানে কি তেহেতে জি ইন্টারনেল হোক থিওরি হোক বা প্র্যাকটিক্যাল পরীক্ষাতে হোক 40% পাবর বাবে সক্ষম হওয়া নাই। এটা কোনো কারোবার যদি লেটার গ্রেডটো বি আহিছে তেতিয়াহলে তেওঁ গ্রেড পয়েন্ট 6 হব, আর তেহেতর যেটো মার্ক রেঞ্জ আছে সেইটো হবো 51-60, অর্থাৎ 51-60 নম্বরের ভিতর যিকোনো একটা পাব পারে। ইয়ার বি প্লাস যদি পায় তেতিয়াহলে গ্রেড পয়েন্ট হবো আপনার 6-7% বা মার্ক যেটো রেঞ্জ আছে সেইটো হবো আপনার 61-70। তারপর এ যদি পায় 71-80 ভিতর তেহেতর মার্ক থাকিব, এ প্লাস হলে এক্সিলেন্ট 9 গ্রেড পয়েন্ট, আর 81-90 মার্কর ভিতর রেঞ্জটা আছে। ও ওটো মানে ও আহিলে আপনার গ্রেড পয়েন্ট 10 থাকিব, আর যেটো মার্ক আছে রেঞ্জ থাকিব মার্কর রেঞ্জ যেটা থাকবে এই 91-100 ভিতর, অর্থাৎ 91 পাব পারে 100 পাব পারে। এটা আমার বহু ছাত্র ছাত্রীর যে লেটার গ্রেড আছে লেটার গ্রেডটো ও লগত কনফিউজ হয়। এটা লেটার গ্রেডত আপনার কি নাহে জিরো কেতিয়াও নাহে, অর্থাৎ লেটার গ্রেডত যদি আপনি ও পাইছে তেতিয়া মনত রাখব সেইটো বুঝাইছে আপনার আউটস্ট্যান্ডিং, আর গ্রেড পয়েন্ট 10 পাব, আর যেটো মার্ক আছে মার্কটো আপনি 100 বুলিও ধরব পারে 91 বুলিও ধরব পারে যেটো সেইটো আপনার কথা। এটা মই আহিব বিচাৰিছো যেটো পার্সেন্টেজ, পার্সেন্টেজটো কেনেকে উলায়। এটা সব খুব সিম্পলি ইয়াত দিয়া আছে যেটো পার্সেন্টেজ উলা ফর্মুলা আছে সেইটো হৈছে আপনার যেটো CGPA। ইয়াত চাওক আপনার SGPA আছে আর এটা আছে CGPA। এই যেটো CGPA আছে CGPA আপনি যদি 10 ইন্টু করে তেতিয়াহলে আপনার যেটো পার্সেন্টেজ আছে পার্সেন্টেজটা উলাই যাব। জানে এই ক্ষেত্রত মই আপনার দেখাই দিব বিচাৰিছো ইয়াত আপনার কিমান আছে 6.47। এতিয়া ইয়াত যদি আমি যেটো 6.47 আসলে 6.47 আছে এইটুক যদি আমি 10 পূরণ করো, ইয়াত আমি কি করিম 10 পূরণ করিম কারণ ফর্মুলাটো আসলে 10 ইন্টু, তেতিয়াহলে আমি পাম যে 64.7%, অর্থাৎ CGPA লগত 10 পূরণ করে দিব সেইটো আপনার পার্সেন্টেজ উলাই যাব। নহলে আপনি চাব যেটো গ্রেড CGPA থাকিব আপনার চাওক এই যেটো পয়েন্ট আছে পয়েন্টটো এটা ঘর আপনি পিছুয়াই দিব 6 পয়েন্ট কিমান আসলে 6.47, এইটো যদি আমি এটা ঘর পিছুয়াই দিও 64.7 হব, গতি এইটাই কি হব আপনার পার্সেন্টেজ হব।
গতিকে এনেকৈ আপোনালোকে আপোনালোকৰ যিটো পাৰ্চেণ্টেজ আছে পাৰ্চেণ্টেজটো ওলাব পাৰিব, কমেণ্ট বক্সত জনাবলৈ নাপাহৰিব আপোনাৰ পাৰ্চেণ্টেজ কিমান আহিছে। গতিকে যদিহে এতিয়ালৈকে ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেতিয়াহ'লে ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। অন্য এটা ভিডিঅ'ত লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে মই এই ভিডিঅ'টোৰ পৰা বিদায় ল'ব বিচাৰিছোঁ। ধন্যবাদ, জয় অসম।